জয়হিন্দ বন্ধুরা আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা ডিএনএ একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিএনএ বড় ঘোষণা সরকারের বিস্তারিত জানবো এই ভিডিওতে কী বলা হয়েছে সেই ঘোষণায় তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রিসেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে আপনি যদি আপনি যদি নিজে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন অথবা আপনার পরিবারের কেউ যদি কেন্দ্রীয় কর্মচারী হন তাহলে এই খবরটি আপনার প্রয়োজনীয় আঠেরো মাসের বকেয়া দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মীরা দাবি করছেন এখন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বড় বিবৃতি এসেছে আঠেরো মাসের বকেয়া দিয়ে নিয়ে রাজ্যসভায় বিবৃতি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি কর্মচারী সংগঠনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন কর্মচারীদের বকেয়া এরিয়ে বকেয়া এরিয়ার কেন দেওয়া হয়নি টানা আঠারো মাসের বকেয়া ইস্যু করার দাবি করেছেন কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিনে কর্মচারী সংগঠনগুলো এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছিলেন আর্থিক আর্থিক সংকটের মুখে সরকার পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার করোনা মহামারীর কারণে মহার্ঘ ভাতার তিনটি কিস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সংসদে আর ও জানান করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে সরকার আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে মানুষের জীবন জীবিকা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে নিয়োগ করেছে সেপ্টেম্বরে ডি বেড়ে আটত্রিশ শতাংশ হয়েছে তিনি বলেন এই সব কারণে সরকার টাকা দেয়নি তিনি আরও বলেন যে করোনা ভাইরাস মহামারীর প্রভাব কমার পরেও আর্থিক সংকট দেখা গিয়েছে সেই কারণেই কেন্দ্রীয় কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হয়নি সরকার দু সালের সেপ্টেম্বরে ডি বাড়িয়ে আটত্রিশ শতাংশ করেছে হ্যাঁ বন্ধুরা এই গেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে নিয়ে যারা কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন যারা কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন